আজকের আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথি মেডিসিন এলিয়াম স্যাটাইভাম। এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি রসুন থেকে মেডিসিনটি তৈরি হয়। এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি হার্টের মহৎ মেডিসিন এবং হার্ট রোগে মেডিসিনটি বেশি ব্যবহার হয়ে থাকে। এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি কখন ব্যবহার করবেন এবং কাদের জন্য ব্যবহার করবেন এবং কোন কোন সময় ব্যবহার করবেন এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন এলিয়াম স্যাটাইভাম। মোটা ব্যক্তির যদি অগ্নিমন্দা রোগ অথবা পাকস্থলীর রোগ হয় এবং তাদের যদি মিউকাস রোগ হয় এমন অবস্থায় এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। জানু দেশে এবং পটি দেশে অথবা কোমরের পেশিতে যন্ত্রণা হয় এমন অবস্থায় এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। থাইসিস রোগ মেডিসিনটি ব্যবহার করা হয়। এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি ব্যবহার করলে কাশি এবং কফের সমস্যা ভালো হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়, শরীরের ওজন বৃদ্ধি পায় এবং ঘুম সঠিক হয়। এমন অবস্থায় এলিয়াম স্যাটাইভামের কথা মনে রাখবেন। খাবার পর এবং রাত্রে প্রচুর মিষ্টি স্বাদযুক্ত লালা প্রকাশ পায়, এমন অবস্থায় এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ভীষণ ক্ষুধাবোধ করে, উদরে জ্বালা হয়, খাদ্যদ্রব্যের সামান্য পরিবর্তন পরিপাকক্রিয়ার কষ্ট হয়, জিভ রক্তশূন্য এবং ফ্যাকাশে, এমন অবস্থায় এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। সর্বদা উদরে যন্ত্রণা লেগেই থাকে, এমন অবস্থায় এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। কাশি সর্বদা গলায় ঘড়ঘড় কফের শব্দ হতে থাকে, ঘুম থেকে ওঠার পর সকালে কাশি হয় এবং প্রচুর কফ ওঠে, কফ চটচটে তাড়াতাড়ি ওঠে না, বুকে যন্ত্রণা বোধ হয়, এমন অবস্থায় এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মেয়েদের স্তন ফুলে যায়, এমন অবস্থায় এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মেয়েদের যৌনাঙ্গে যন্ত্রণা হলে মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। হার্টের লক্ষণ দেখা দিলেই মেডিসিনটি ব্যবহার করবেন। কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এলিয়াম স্যাটাইভাম মেডিসিনটি। মেডিসিন ব্যবহার। এলিয়াম স্যাটাইভাম মাদার টিনচার 10 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 5 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। এলিয়াম স্যাটাইভাম 30 শক্তি 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। 30 শক্তি মেডিসিনটি জিভে সরাসরি ব্যবহার করতেও পারেন, কিন্তু মাদার সবসময় জলের সঙ্গেই ব্যবহার করতে হয়। মেডিসিনটি 2 মাস ব্যবহার করবেন। মেডিসিনটি ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না। কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় খাবার খাওয়া যাবে না, নেশা করা যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।